কেউ 2 বছর, কেউ বা 1 যুগ, অনেকে আবার শেষ কবে পরিবারের সঙ্গে ইফতার করেছেন তা প্রায় ভুলেই গেছেন। বলছি জেলখানার কয়েদিদের কথা, যাদের ইফতার আয়োজনের সঙ্গে মিশে আছে নানা স্মৃতি, সুখ দুঃখ, হাসি কান্না। এটি কোনো উৎসব কিংবা বিয়েবাড়ির আয়োজন নয়, রমজান উপলক্ষে কারাবন্দীদের খাবার প্রস্তুতে ব্যস্ত একদল কয়েদি। পরিবার পরিজনকে ফেলে সহবন্দীদের জন্য খাবার প্রস্তুতেই যেন তাদের আনন্দ, যদিও পরিবারের কথা বলতেই আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। দুটো সন্তান, স্ত্রী বা বাপ নাই, অনেক কষ্টের আছে, সবসময় লকআপ হইলে আর কি কষ্ট লাগে মনে। কিস্তি দিয়া আমার মায়ের সেই মোটরসাইকেল আমার কিনে দিছিল, সেই মাঠ মারা গেছে, আমি জেলেতে দেখতে পারিনি, মাটি দিতে পারিনি, 3 দিন পর খবর পাইছি। বাড়ির ফ্যামিলির সাথে একসাথে ঈদ করি, অন্তত সাজা দিছি, আমি তো আসলে তো দ্বিতীয়বার টাটকা। এক পক্ষ যখন খাবার প্রস্তুতে ব্যস্ত, অন্য পক্ষ দাঁড়িয়ে গেছে খাবার গ্রহণে। হতভাগা এ মানুষগুলোর অপরাধ আর সাজা ভিন্ন হলেও দুঃখগুলো প্রায় একই। ফিরে যেতে চায় সেই হারানো দিনে, যেখানে সবাই মিলে আনন্দ উল্লাসে ইফতার করতেন তারা। জেলখানার ভিতরে আজকে আমি অনেক ভালো আছি, তবু ফাফুল লাগে আমার, মানে বাপ মা নিয়ে সবাই দেখে, যাই হয় তারপরে আমি আর কি বলবো, এই আমার। এটা আমরা তো পাষাণ হয়ে গেছি, 12 বছর জেল কাটলে মানুষের মন থাকে না। এই সময়গুলো কি কষ্ট বেশি দেয়? একটু অবশ্যই কষ্ট লাগবে, আর এখন আমাদের সয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তবে প্রতিক্ষণেই এসব ভুলে যাওয়ার চেষ্টাও আছে তাদের মাঝে। নিয়তির আপন নিবাসে পরকেই তারা আপন করে ভাবতে শিখে গেছে। ইফতারের আগ মুহূর্তে সেই আপনদের নিয়েই শূন্যতা পূরণের চেষ্টা করে তারা, তবুও আবেগ যেন বাধা মানে না। অপরাধের একটা যে ই করছি, হয়তো করছি বা করি না, এটা আল্লাহ পাক জানে। যেখানে আমি 14 বছর ধরে আমার মাকে, আমার ফ্যামিলিকে, সবাইকে মিস করতেছি। সবাই একটু মনে করে জেলেই আছে, এই মনে করে ওই কেউ মানে মন চাইলে 6 মাসে 9 মাসে একবার আসে। সুগার বা নিবর্ত করতে একবার অন্ধ হয়ে গেছিলাম, আমরা করে জেলা সারে, আমার জেলা সারে 8 ধর আমার পাঠাইছে, এবার মেটে গেলে পাঠায় পরে চিকিৎসা করে আমার এইসব পালা করে নিয়ে আসে। ছেলে আছে 2 জন, আমার ওয়াইফ বাড়িতে আছে, মা মারা গেছে। ইফতার শেষে আবার সেই 4 দেয়ালের বন্দি দশা, পড়ে রয় শুধু নিস্তব্ধতা, আর আপন মনে তারা করে যায় সৃষ্টিকর্তার ইবাদত। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।